Hello viewers, Assalamu Alaikum. Aske Tech News e shagotom. Tech News niye ami Alamgir achi apnader sathe shobshomoy. Atom Tech News ti ami shuru korte jacchi Realme ke diye. Karon Realme aske launch kore diyeche tader ekti kankito 5G smartphone Realme 7 5G. Ebong ei Realme 7 5G Europe ebong India market e ekshathe launch kora hoyeche. Realme 7 5G smartphone tite MediaTek Dimensity 800U 5G processor rakha hoyeche ebong ei processor ti ekti notun processor ebong ei processor er performance প্রায় মিডিয়াটেক ডাইমেনসিটি 1000 প্লাস 5G প্রসেসরের পারফরম্যান্সের কাছাকাছি এবং তারা ধারণা করতেছে যে গেমিং প্রসেসরের জগতে এই মিডিয়াটেক ডাইমেনসিটি 800U এই প্রসেসরটি একটি ধামাকা সৃষ্টি করবে এলসিডি ডিসপ্লে 6.53 ইঞ্চি এবং এটি একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে এবং ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 120Hz রিফ্রেশ রেট কোয়াড ক্যামেরা সেটআপে ফোনটি আসছে এবং তার প্রাইমারি ক্যামেরা সেন্সর রাখা হয়েছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা সেন্সর থাকবে এবং সেটিতে 119 ডিগ্রি পর্যন্ত ফিল্ড কভারেজ দেওয়া যাবে এবং পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি মনোক্রোমো লেন্স থাকবে 5000 mAh এর একটি বিশাল ব্যাটারি নিয়ে ফোনটি আসছে এবং পাশাপাশি এই ফোনটির এই বিশাল ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন 30 ওয়াটের একটি সুপার চার্জার বা ফাস্ট চার্জার ফোনটি দুটি ভেরিয়েন্টে আসবে সেটি হচ্ছে 6GB এবং 8GB এবং পাশাপাশি স্টোরেজ ভেরিয়েন্টও পাবো আমরা দুটি সেটি হচ্ছে 128GB এবং 256GB এবং তার যে বেস ভেরিয়েন্টের যে প্রাইস রাখা হয়েছে সেটি হচ্ছে 6GB এবং 128GB প্রাইস ইউএস ডলারে $368 এবং সেটা যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে প্রায় 35,000 টাকা এবং ইন্ডিয়ান রুপিতে সেটা 30,000 রুপি যারা পোকো লাভার আছেন এবং যারা পোকোকে পছন্দ করেন এবং অনেকেই পোকো M2 ফোনটি ক্রয় করার জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য আমি বলবো তা আপনারা একটু অপেক্ষা করেন কারণ নভেম্বরের 24 তারিখে পোকো M3 যে ফোনটি এই পোকো M3 ফোনটি লঞ্চ করা হবে এবং এই ফোনের যে স্পেসিফিকেশন এখন পর্যন্ত আমি পেয়েছি তাতে বোঝা যাচ্ছে যে পোকো M2 চেয়ে পোকো M3 অনেক বেটার ফোন হবে কোম্পানির মধ্যে একটি নকলের প্রবণতা তৈরি হয়েছে কারণ কিছুদিন আগে আমরা দেখেছি হুয়াইয়ের একটি ফোন আইফোন 12 সিরিজকে নকল করেছিল তো আজকে আমি পোকো M3 যে স্পেসিফিকেশন আপনাদেরকে বলবো বা তার যে স্ট্রাকচার বলবো বা তার যে ডিজাইন করা হয়েছে সেটি ওয়ানপ্লাস 8T সাইবারপাঙ্ক এডিশন যে স্মার্টফোন তারা লঞ্চ করেছে ওয়ানপ্লাস সেই ফোনটির কিছুটা নকল তারা তৈরি করেছে এবং সেটির যে ব্যাক পিছনে যে ক্যামেরা সেটআপ তারা তৈরি করেছে সেই ক্যামেরা সেটআপটা তারা দিয়েছে ওয়ানপ্লাস 8T সাইবারপাঙ্ক এডিশনের মতো নিউজটি আমি সংগ্রহ করেছি 91 মোবাইলের পক্ষ থেকে এবং 91 মোবাইল বলেছেন যে এই ফোনটি তিনটি কালারে আসবে সেটি হচ্ছে একটি ইয়েলো ব্লু এবং গ্রে কালারে 6.53 ইঞ্চি ডিসপ্লে নিয়ে ফোনটি আসতেছে এবং এটি একটি আইপিএস ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে আপনারা পাচ্ছেন ফুল এইচডি প্লাস রেজুলেশনের সাপোর্ট ফোনটি যেহেতু একটি 4G ফোন এবং এই ফোনটির মধ্যে আপনারা একটি মিড রেঞ্জের কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন সেটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 এই 662 প্রসেসরের পারফরমেন্স আমার মনে হয় অনেক ভালো হবে পোকো M2 পারফরমেন্সের চেয়ে 6000mAh এর একটি ব্যাটারি থাকবে ফোনটিতে তাই আশাই করা যাচ্ছে যে আপনারা যারা গেমিং পছন্দ করেন এবং যারা নেট ব্রাউজিং পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি একটি পারফেক্ট ফোন হবে এবং এই বিশাল সাইজ ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আপনারা পেয়ে যাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং এই ফোনটি একটি ভেরিয়েন্টটি আসবে সেটি হচ্ছে 4GB ভেরিয়েন্ট TSMC ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট চিপ মেকার আমরা সবাই জানি এবং এই চিপ মেকার কোম্পানির সাথে জয়েন্ট অ্যাডভেঞ্চার হিসেবে অনেকেই কাজ করতে চাচ্ছে বা অনেকেই ইনভেস্ট করতে চাচ্ছে আমরা কিছুদিন আগে জেনেছি যে স্যামসাং তাদের সাথে ইনভেস্ট করে তারা তাদের যে 5nm চিপস সেই চিপসটা তারা তৈরি করবে পাশাপাশি আজকে অ্যাপেল এই TSMC-র সাথে চুক্তি করেছে এবং 2022-তে তারা তাদের 4nm-এর যে বায়োনিক চিপ সেই বায়োনিক চিপ তারা তৈরি করবে এবং সেটি হবে বায়োনিক A16 যে চিপটা সেই চিপটা এবং তারা অলরেডি A15 যে চিপ সেটি 5nm-এর চিপস হবে এবং এটা তারা 2021-এ তারা রিলিজ করবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 885 যে চিপটি আসবে সেই চিপটিতে তারা স্যামসাং এর 5nm চিপস ইউজ করবে এবং তারা TSMC-র কাছ থেকে তারা এই চিপস আনবে না কিন্তু তারা 895 যে চিপস সেই চিপসে তারা 4nm চিপস ইউজ করবে এবং সেটি তারা TSMC-র কাছ থেকে আনবে স্ন্যাপড্রাগন যে 5nm-এর প্রসেস নিবে স্যামসাং এর কাছ থেকে সেটি হচ্ছে ইমপ্রুভ ভার্সন এটা হচ্ছে 5nm-এর LPP ইমপ্রুভ ভার্সন কোয়ালকম স্ন্যাপড্রাগন ঘোষণা দিয়েছে তারা 2022-তে যে চিপসটি নিয়ে আসবে সেটি একটি 4nm-এর চিপস হবে এবং সেই চিপসটি তারা তাইওয়ানের TSMC-র কাছ থেকে তারা নিবে কিন্তু স্যামসাং এদিকে ঘোষণা দিয়েছে তারা TSMC-কে তারা ওভারটেক করবে 2022-তে এবং তারা 3nm-এর চিপস নিয়ে আসবে এই সময়ের ভিতরে
আমাদের টেকনিক যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পরিবারের একজন সদস্য আপনি হয়ে যান। সেই সদস্য হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এই লাল করা সাবস্ক্রাইব বাটনটাকে আপনারা কালো করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন, তাহলেই আপনি আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। স্যামসাং এবং হুয়াই যৌথভাবে এখন পর্যন্ত 5G স্মার্টফোন মার্কেটটি তারা এনজয় করতেছে এবং তারা যে শেয়ারটা এনজয় করতেছে এবং সেটা সিংহভাগ শেয়ার তারা এনজয় করতেছে। এবং স্যামসাং এক নম্বর যে শেয়ারটা নিয়ে আছে যে স্মার্টফোনটি, সেই স্মার্টফোনটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট 20 এবং এই স্যামসাং গ্যালাক্সি নোট 20 হচ্ছে ওয়ার্ল্ড এর সবচেয়ে বেস্ট সেলিং 5G স্মার্টফোন। এবং তারপরে আছে হুয়াই P40 প্রো এবং এটি যে মার্কেট শেয়ার দখল করেছে সেটি হচ্ছে 4.3%। এবং তারপরে আছে হুয়াই আরেকটি ফোন হুয়াই নোভা 7 এবং এই হুয়াই নোভা 7 মার্কেট শেয়ার নিয়েছে 4.2%। এবং যৌথভাবে হুয়াই এবং স্যামসাং বর্তমানে 5G মার্কেট লিড করতেছে। আজকের মতো টেক নিউজ এতটুকুই, এবং আপনারা এই টেক নিউজটি কেমন হলো বা আমার কোথায় ইমপ্রুভ করা প্রয়োজন তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন এবং আমি সেইভাবে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব আপনারা যেভাবে চাচ্ছেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।